এ যুবক ভাই এই জন্য পড়ছে, আমার দরকার নাই, জনগণের খাদেম হয়ে যাও, জনগণের খেদমত করো, জনগণ তোমাকে মাথার তাজ বানায় রাখবে, ঠিক কেনা জোরে বলেন। ও যুবক ভাই আজকে দেখবেন যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা পরিচালনার দায়িত্বে আছে, যারা একে একে নির্বাচিত হচ্ছে, অধিকাংশের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা হয় কোনো না কোনো উদ্যোগ অপরাধের ভিতরে লিপ্ত আছে, ঠিক কেনা জোরে বলেন। যোগ্য শিক্ষিত নম্র ভদ্র মানুষের সমাজে কোনো দাম নাই, আল্লাহর হাবিব সেই কথাই বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুস শুরাত। এক নাম্বার নবী আমার বলেন, বলে অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবেন, দুই নাম্বার প্রশাসন বেশি হবে, যাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি করা হবে, যারা মানুষের অপরাধ দমন করার জন্য বানানো হবে, তাদের পাহারাদারিতে অপরাধ আরো বেশি হবে, ঠিক কি না? নাকি ভুল বললাম? আমার কথা নবীর কথা শোনাচ্ছি, কি আমার বানানো কথা বলতেছি? নবীর কথা বলতেছি, খারাপ লাগতেছে? দোয়া করে দিতাম, হ্যাঁ থাকবেন তো ইনশাআল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, তিন নাম্বার বিচার বেচাকিনের আমল চইল আসবে, বেচা বিচার বেচাকিনের আমল কয় অপরাধ কইরা উন্মুক্তভাবে বুক ফুলায়া সমাজের ভিতরে চলাফেরা করবে, আর নিরপরাধ মানুষগুলো নিরহভাবে জেলখানায় বন্দি থাকবে, ঠিক কেনা জোরে বলেন, আছে কি নাই? অকয়লাম যাদের কোনো দোষ নাই, যারা সারা জিন্দগি ভর আল্লাহর কথা বলেছে, রবের দিকে দাওয়াত দিয়েছে, জাহান্নাম থেকে ফিরায়া পিঠে হাত দিয়া দিয়া জান্নাতের পথে উঠাইয়া চালাইছি, ওই সমস্ত নিরহ মানুষগুলো নিরপরাধ মানুষগুলো জেলখানায় বন্দি, আর সাত খুনের আসামি হইয়া এরপরও তারা মুক্তভাবে সমাজের ভিতরে চলাফেরা করতেছে, আছে কি না? চার নম্বর আল্লাহর নবী বলেন, রক্তের দাম থাকবে না, পশু পাখি রক্তের দাম হয় কিন্তু মুসলমানের রক্তের দাম নাই, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই তাকায় দেখো ফিলিস্তিনের জমিনের দিকে, তাকায় দেখো ছোট ছোট বাচ্চাগুলো, নিরপরাধ বাচ্চাগুলো যাদের কোনো দোষ নাই, তারপরও তাদেরকে শহীদ করা হচ্ছে, তাদের রক্ত দিয়া জমিনটা রঞ্জিত হচ্ছে, খোলা আকাশের নিচে বসবাস করতেছে, থাকার জন্য কোনো ঘর নাই, থাকার জন্য কোনো ঘর নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পরনের কোনো বস্ত্র নাই, নিরহ মানুষগুলো ছোট ছোট বাচ্চাগুলোর লাশ। ও যুবক ভাই বলে তামাম দুনিয়ার সমস্ত মরলরা, কারো কোনো সুযোগ নাই দেখাই, আবার তাকারও সুযোগ নাই, বলে সবাই যার 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 মতো আনন্দ উল্লাস করতেছি, অথচ মুসলমানদের রক্ত দিয়া জমিন রঞ্জিত হচ্ছে, মুসলমানদের রক্তের দাম নাই, অথচ তাকায় দেখলাম সামান্য একটা হাতি হাতিকে আঘাত করেছে, এই জন্য যেই ব্যক্তি হাতিকে আঘাত করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখছি, ঠিক কি না? ধরে বলো, মুসলমানদের রক্তের দাম নেই। ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, একটু দিলের কানটা লাগা দাও, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব বাবা, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা। আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না, তার মানে হল আমরা এখন পর্যন্ত মুমিন ইমানদার মুসলমান হতে পারি নাই। যদি সত্য সত্যই আমাদের দিলের ভিতরে আল্লাহর মহাব্বত মালিকের ভয় চলে আসে, তাহলে মুসলমান যখন হাত উঠেইবে, ও হাত আল্লাহ তাআলা বিফলে ফালাইবেন না, ও হাত আল্লাহ তাআলা খালি হাতে ফিরে দিবেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছেন, এমন সময় তাকায় দেখে বাবার মতোই হুবহু একটা সন্তানকে দেখা যায়, বাবা আর সন্তান দুইজন দুষ্টুমি করতেছে, আর বাবা এবং সন্তানের ভিতরে খুব সুন্দর বন্ডিং, খুব সুন্দর মিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় সন্তান আর বাবার দিকে তাকায় রয়েছে, তাকায় তাকে দেখি বাবা সন্তানকে বড় মহাব্বত করে, বড় আদর করে, সন্তান ও বাবাকে চুমু দেয় আদর করে, আর বাবা সন্তান দুষ্টমি করে রাস্তা চলতেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, রে ভাই তোমার সন্তান তো তোমার সাথে কত সুন্দর মিল,
তোমার সন্তানের সাথে তোমার কত মহব্বত। শুধু তাই না, তোমার সন্তানের সাথে তোমার সাথে এতটা বন্ডিং, এতটা মিল। ও আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, খাদিফাতুল মুসলিমিন, আমার এ সন্তানটা এটা সাধারণ কোনো সন্তান নয়, এ সন্তানটা হলো মাটির নিচের সন্তান। কিসের নিচে? মাটির নিচের সন্তান। খলিফাতুল মুসলিমিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আদ-দুআ কিতাবের ভিতরে লিখেছে, ঘটনা টেনেছেন। খলিফাতুল মুসলিমিন বলেন, ভাই কিভাবে মাটির নিচের সন্তান, বুঝলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার আমার বিবি যখন হামেলা ছিল, সন্তান সম্ভাবনা ছিল, এমন সময় একদিন শুনছি হাইয়া আলাল জিহাদ, জিহাদের আলান হয়ে গেছে, জিহাদের তামাম বেজে গেছে। আমার মনে হয় না, আমার বিবির তখন সন্তান প্রায় 7 থেকে 8 মাস, আমার বিবির সন্তান হবে এই অবস্থায়, কিন্তু মনেও চায় জেহাদে যাব, আবার মনে চায় জেহাদে যাব না, কিন্তু আল্লাহর দিকে তাওয়াক্কুল করে আমি আমার সন্তানের জন্য দোয়া কইরা আমি জেহাদের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। চিল্লায় কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। ও খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, এমন সময় আমার কাছে সংবাদ আসে, চিঠি আসে, আমার বিবি দুনিয়ায় নাই, আমার বিবি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমি যখন যুদ্ধ শেষ করে বাড়িতে আসলাম, এলাকার লোকেরা আমাকে ডাক দিয়ে বলে, ভাই তোমার বিবি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মাসালা অনুযায়ী আমরা তোমার বিবিকে দাফন করেছি, সন্তান সহকারেই আমরা দাফন করে দিয়েছি, কিন্তু ভাই তোমার বিবির কবরের কাছে যাও না। তোমার বিবির কবরে দৈনিক রাত্রেবেলা আলো জ্বলে, আগুন জ্বলে, মনে হয় জাহান্নামের আজাব তোমার বিবির কবরের ভিতরে হচ্ছে, সাবধান, কবরের কাছে যাও না। আল্লাহর বান্দা চোখের পানি সেরা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম, আল্লাহ আমার বিবি তো সাধারণ কোনো বিবি ছিল না, আমার বিবি ছিল আবেদা, জাহেদা, কানেতা, মুত্তাকিনা, সালেহা। আমার বিবি বড় আল্লাহর মাহবুব বান্দি ছিল, আমার বিবি রোজাদার ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, আমার বিবি আবেদা ছিল। আমার বিবির কবরে আজাব হতে পারে না, শাস্তি হতে পারে না। শুধু তাই না, সন্তান অবস্থায়, সন্তান গর্ভ অবস্থায় যদি কোনো মা দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তার আমল নামাই শহীদি মর্তবা দিয়া দেয়, শহীদি মর্তবা পায়, চিৎকার চিৎকার মারি বল আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। কয়েতগুলো গুণ থাকার সত্ত্বেও আমার বিবির কবরে আজাব হতে পারে না। ও আল্লাহর বান্দা বলে, খলিফাতুল মুসলিম, আমি আমার বিবির কবরের সামনে দাঁড়ায় গেলাম, দেখি আমার বিবির কবরটা আলোকিত। হঠাৎ করে আমি দাঁড়াবার সাথে সাথে আমার বিবির কবরটা ফেটে গেছে, মাঝখানে ভাগ হয়ে গেছে। আমি কবরের দিকে তাকায় দেখলাম, আমার বিবি আমার সন্তানটাকে নিয়ে কবরের ভিতরে বসে রইছে। আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। দেখলাম আমার বিবি আমার সন্তানটাকে কোলে নিয়া কবরের ভিতরে বসে রয়েছে, আর আমাকে ডাক দিয়া বলতেছে, এই শহীদ, এই গাজী, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে এসেছ, তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার সন্তানকে হেফাজত করেছে, নাও নাও আমি মা হইয়া তোমার সন্তানকে তোমার কোলে তুইলা দিলাম। শুধু তাই না, অন্য বর্ণনায় বলে, কবর থেকে মহিলা বলে, এ প্রাণের স্বামী আমার,
সন্তানকে আল্লাহর হাতে সুপর্দ কইরা গেলা, বিবির জন্য বিবিকে সুপর্দ করো নাই, তুমি সুপর্দ করছো তাই আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার কোণে ফিরাইয়া দিয়েছে। যদি আমার জন্য, আমি বিবির জন্য যদি তুমি দোয়া করতা তাহলে আল্লাহ তাআলা আমাকেও তোমার জন্য রাইখা দিত, আমিও জীবিত থাকতাম, আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে কবুল করে নিত। অন্য বর্ণনায় আছে যে আসমান থেকে আওয়াজ আসে, এরে গাজী দিনের জন্য যখন বের হয়েছ, তুমি যখন দোয়া করেছ আমি তোমার দোয়াকে কবুল করেছি, তুমি আমার কাছে দোয়া করেছ আল্লাহ আমার সন্তানকে হেফাজত কইরো, আমি তোমার সন্তানকে হেফাজত কইরা তোমার কোলে পৌঁছায়া দিলাম, আর তোমার সন্তানকে আমি তোমার কোলের ভিতরে পৌঁছায়া দিলাম। ও যুবক ভাই, যেই কথা বলতে চাই, আমাদের বুজুর্গরা যারা চুইলা গেছেন, আমাদের আকাবের বুজুর্গরা যারা চুইলা গেছেন, আমাদের বাপদাদারা যারা চুইলা গেছেন, তারা দোয়া করলে দোয়া কবুল হইত, আর আমরা দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় না, তার মানে আমাদের কলবের ভিতরে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা নাই। ঠিক কি না যারা বলেন? ঠিক কি না? ও যুবক ভাই, লম্বা চুর আলোচনা করার মতো সুযোগ নেই রে বাবা, এই মজমায় যে এসেছ। ও যুবক ভাই, দিলের কানটা একটু লাগায়া দাও রে বাবা, আজকে ময়দানে যে এসেছ, সকলার কাছে একটু অনুরোধ, আজকের এই মাদ্রাসাটা বহু প্রবীণ মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা। ও যুবক ভাই, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখা আল্লাহ তাআলাকে আপন বানায়া এই মজমান থেকে বিদায় নিব। কে কে পারবা? আল্লাহু আকবার। কে কে পারবা? জোরে বল আল্লাহু আকবার। দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন বলে আমিন। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। কে কে রাখবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কি রাব হাল হাবিবি কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه। رسول আমার বলেন, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, যেই ব্যক্তি কোরআনের সাথে প্রেম ভালোবাসা রাখে, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, ও যখন দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায়, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়, কোরআন তার মাথার সামনে চলে আসে, মুনকার নেকির যখন প্রশ্ন করে, মান রব্বুকা মান দীনুকা, কোরআন ডাক দিয়া বলে, রে মুনকার নেকির, এ ব্যক্তির সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক বড় ভালো, তার ঘুমে ডিস্টার্ব কইরো না, যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি প্রশ্নের জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ, কোরআন যদি জবাব দেয় কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? ও যুবক ভাই, লম্বা চোরা আলোচনা করার মতো সুযোগ নাই, আজকে ময়দানে যে এসেছি কোরআনকে ভালোবাসি এমন কে কে আছেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যদি বলি কোরআনের জন্য জীবন দিবেন, বরদান দিবেন, রক্ত দিবেন এমন কে আছেন? কে কে পারবা? আল্লাহু আকবার, তৈরি আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন।